নমস্কার আমি সুমনা বসাক চক্রবর্তী মণিপাল হসপিটালস মুকুন্দপুর আমরা আজকে স্বাস্থ্য নিয়ে কথা বলতে গিয়ে হার্ট সম্বন্ধে একটু কথা বলবো যে কারোর যদি হার্টের সমস্যা থাকে তার ডায়েটটা কিরকম হতে পারে সেই ব্যাপারে প্রথমে আমাদের জানতে হবে যে আমাদের স্যাচুরেটেড ফ্যাট শরীর থেকে মানে শরীরের মধ্যে গিয়ে অনেক রকম খারাপ এফেক্ট করতে পারে সেই জন্য আমাদের স্যাচুরেটেড ফ্যাট ইনটেকটা কমাতে হবে তার সাথে সাথে আমাদের টোটাল ফ্যাট ইনটেক যে যতটা তেল আমরা সারা দিনে খাচ্ছি সেটাও আমাদের একটু মেপে খেতে হবে সেটা হতে পারে খুব ভালো তেল কিন্তু তাহলেও সেটা এনি অ্যামাউন্ট খাওয়া যাবে না সেটাকে একটু মেপে খেতে হবে তার সাথে সাথে সোডিয়াম ইনটেক মানে নুন আছে এরকম কোনো খাবার আমাদেরকে খুব বুঝে বুঝে খেতে হবে কেননা সোডিয়াম ইনটেক আমাদের যদি শরীরে বেশি হয়ে যায় নুন জাতীয় জিনিসের খাবারটা তাহলে সেটা আমাদের ব্লাড প্রেশারটাকে খুব বেশি বাড়িয়ে দিতে পারে যেটা আমাদের গিয়ে হার্টে এফেক্ট করতে পারে সেই জন্য আমাদের ডায়েটের মধ্যে কিছু হেলদি জিনিস ঢোকাতেও হবে যেমন ফাইবারের জন্য আমাদের হোল ফ্রুটস ফল যেগুলো সিজনাল ফল সেগুলো খেতে হবে সবজি তরি তরকারি একটু বেশি পরিমাণে খেতে হবে হোল সিরিয়াল যেগুলো খোঁসা শুদ্ধ সিরিয়াল মানে আমরা ময়দা রিফাইন ব্রেড এগুলো না খেয়ে আমরা আটা তৈরি ব্রেড বা গমের আটার যে পাউরুটি পাওয়া যায় বা আটার রুটি এই ধরনের জিনিসগুলো আমরা খাবারের মধ্যে ঢোকাতে পারি আর তার সাথে সাথে জলের পরিমাণটা মোটামুটি যেহেতু আমাদের খুব গরম দেশ সেই জন্য জলটা একটু বুঝে খেতে হবে যতটা বেশি খাওয়া যায় তাহলে আমাদের শরীরে যে ঘাম হয় ইউরিনেশন এইগুলো যাতে প্রপারলি হয় শরীরটা ভালো থাকে এবং যাদের হার্টের জন্য কোনো ডক্টর জলে রেস্ট্রিকশন করেছেন তার কিন্তু সেই রেস্ট্রিকশন মেনে চলতে হবে নমস্কার